দেখুন দর্শক একটি বেজি পড়েছে এই যে এই ওরে বাবা ওরে বাবা কি শব্দ দেখুন দর্শক দেখুন বেজিটি দেখুন দর্শক ওরে বাবা ওরে বাবা রে কত বড় বেজি ওরে বাবা ওরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে দর্শক আজ আমরা আপনাদেরকে দেখাবো বেজি মানে বেজি কিভাবে আপনারা ধরবেন সেই বেজি ধরার কৌশলটি আপনাদেরকে দেখাবো তো ধরার আগে একটা জিনিস বলে নেই বেজি আমাদের পরিবেশের জন্য অনেক উপকারী এবং কিছু কিছু ক্ষেত্রে অনেক অপকারী আমি আজকে আপনাদেরকে ভিডিওটি দেখাবো এজন্যই কারণ আপনারা যারা খামার মালিক আছেন বা যারা শখ করে কবুতর পোষেন বা যারা হাঁস মুরগি পোষেন তাদের খামারে বা তাদের হাসের মুরগির যে ঘর বা কবুতরের যে ঘর বা খোপ সে খোপে অনেক সময় হঠাৎ করে বেজির উপদ্রব দেখা দেয় তো বেজি যখন একবার এই খাবারের বা ডিমের লোভ পায় তখন আর কোনোভাবেই আপনি সেই ডিম বা খা মানে ছোট বাচ্চা মুরগির বাচ্চা এগুলোকে আপনারা রাখতে পারবেন না তো এজন্য আপনাদেরকে ওই বেজিটাকে যেই বেজিটা আপনার এই খামারে বা খোপে ডিম খাওয়ার জন্য একবার লোভ পেয়ে গেছে সেই বেজিটা আপনাকে ধরতেই হবে ওকে না ধরলে আপনার খামার শেষ তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো আপনারা ইঁদুরের কল দিয়ে কিভাবে বেজি আপনারা ধরবেন তো দেখুন দর্শক আমার হাতে আছে একটি ইঁদুরের কল এই ইঁদুরের কলটি লম্বায় লম্বায় এক এক বিগদের থেকেও একটুখানি বেশি মোটামুটি খারাপ না এই যে স্টিলের একেবারে সম্পূর্ণ স্টিলের এই ইঁদুরের কলটি এবং যদি আমরা আপনাদেরকে একটু দেখাই ইঁদুরের কলটি অনেক শক্তিশালী এই ইঁদুরের কলটি প্রচুর শক্তিশালী দেখুন দর্শক আমি একটু যদি আপনাদেরকে খুলে দেখাই এই দেখুন দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে ইঁদুরের কলটি কিন্তু অনেক শক্তিশালী এবং এটির মুখটি আপনারা একটু খেয়াল করুন এই যে আপনারা একটু মুখটি দেখুন দর্শক এই যে মুখটি দেখুন হেভি স্ট্রং এই ইঁদুরের কলগুলা অনেক ভালো এবং স্ট্রং এই দেখুন এই অনেক স্ট্রং এবং এগুলো থেকে বেজি বেরোতে পারবে না সে যত বড় বেজি হোক তো আপনারা বাজার থেকে এই ধরনের যে সাইজের যে ইঁদুরের কলগুলো আছে সে কলগুলো প্রথমে সংগ্রহ করে নেবেন এরপর আপনারা কি করবেন আপনারা বেজি ধরার জন্য একমাত্র টোপ বেজি ধরার সবচেয়ে মেইন টোপ হচ্ছে এই কোয়েলের ডিম দেখুন আমার হাতে দুইটি কোয়েলের ডিম আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই কোয়েলের ডিম অথবা কবুতরের ডিম এই ধরনের ডিম ছাড়া আপনি বেজি ধরতে পারবেন না বিশেষ করে এই ধরনের কলে এই কোয়েলের ডিম আপনারা বাজার থেকে কিনে আনবেন বা সংগ্রহ করে নিবেন সংগ্রহ করে আপনি কি করবেন একটি লোহার বা প্লাস্টিকের একটি শলা নিবেন তো সলা নিয়ে কোয়েলের ডিমের এই যে যেই মাথাটা সুচালো এবং যেই মাথাটা আছে একটু গোল সেই সেই মাথায় আপনারা একটু ছোট করে ফুটা করে নেবেন দেখুন দর্শক আমি একটু ফুটা করতেছি এই যে দর্শক আমাদের এটা ফুটা হয়ে গেছে একটু যদি ভালো করে আপনারা দেখেন যে এটা আমি ফুটা করে নিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পেট আছে মানে পাশ বরাবর পাশ বরাবরও একটি ফুটা করে নেবেন এই হ্যাঁ দর্শক আমরা এখানে একটি এবং এই পাশে একটি দুইটি ফুটা করে নিয়েছি কোয়েলের ডিমকে এবার আমরা কি করব আমরা আমাদের যে কলটি আছে আমরা কলটির ভিতরে আমরা এটিকে বসাবো তো বসানোর আগে আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই এই যে কলটার ভিতরে তো এখান থেকে যদি আপনাদেরকে দেখাই এই এই যে জায়গাটি অত্যন্ত সুন্দর আমরা কি করব এই যে ডিমটিকে আমরা ফুটা করেছি সেই ডিমটি ভিতরে ভরে দিব মানে আটকিয়ে দিব ডিমটিকে এখন দর্শক আমরা দুইটি ফুটা করেছি একটি করেছি বডির ভিতরে এবং অন্যটি করেছি বডির বাইরে এই ঠিক আছে এই দেখুন দর্শক আমরা এখন ডিমটি কয়েলের ডিমটিকে সম্পূর্ণভাবে লাগিয়ে দিয়েছি তো যদি চান আপনারা দুইটি ডিমই দিতে পারেন যদি চান আপনারা একটি ডিমই দিতে পারেন তো দর্শক আমাদের কয়েলের ডিম লাগানো হয়ে গেছে এখন আপনারা এই প্রান্তটি আছে এই প্রান্তটি যেভাবে আপনারা ইদুরের কল বসান এইভাবে আপনারা এই জিনিসটাকে বসাবেন এই যে দেখুন আমি বসিয়ে দিচ্ছি এই আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দর্শক দেখাই দেখুন আমরা ইদুরের কলটি এই যে কোয়েলের ডিম সহকারে ইঁদুরের কলটি বসিয়ে দিয়েছি দেখুন এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কোয়েলের ডিম সহকারে এবং আপনাদেরকে একটা কথা বলে রাখি দর্শক সেটি হচ্ছে এই কোয়েলের ডিম 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 আপনারা একটি একটি ডিমকে মানে প্রথমে ভিতরে ভিতরে বা দুইটি ঝুলিয়ে রাখবেন এবং অন্য একটি দুইটি ডিম এই যেখানে বসাবেন তার সামনে ভেঙে দিবেন ঠিক আছে আর ভেঙে না দিলেও হয় আপনারা যদি জানেন যদি জানেন যে আপনাদের কবুতরের খোপে বেজি আক্রমণ করে করবে বা এই পথ দিয়ে বেজি ঢুকে তাহলে সেই পথে শুধু এই কলটিকে বসিয়ে রাখলেই হবে ঘরের পাশে একটি পুকুর আছে সেই পুকুরের পারে আমরা এই কলটিকে বসাবো তো চলুন আমাদের সাথে দর্শক আমরা এখন কলটি নিয়ে যাচ্ছি বসানোর জন্য তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের একটি পুকুর এই পুকুরের পারে প্রচুর পরিমাণে বেজি এখান থেকে একটি বেজি আমার এই কবুতর কবুতরের খোপে পাঁচটি মানে পাঁচ জোড়া কবুতর ডিম পেরেছে হঠাৎ করে সে যখন লোপ পেল লোপ পাওয়ার পরে সে এই পাঁচ জোড়ার সম্পূর্ণ পাঁচ জোড়া ডিম এবং দুই জোড়া বাচ্চা ছিল বাচ্চা এবং ডিম সহকারে সে খেয়ে ফেলেছে তো আপনাদেরকে অবশ্যই অনুরোধ করব আপনারা যখন বেজি ধরতে পারবেন দেখুন এই যে পুকুর নিশ্চয় ওই যে সামনে যে বড় গাছটি দেখতে পাচ্ছেন দর্শক আমি যদি আপনাদেরকে একটু দেখাই ওই যে বড় গাছটি ওই গাছটির এই পাশে একটি গর্ত আছে যে গর্তের ভিতরে মূলত বেজি থাকে এবং এখানে অনেকগুলো বেজি আছে প্রাণী বেজি অনেক ক্ষতিকর এবং ক্ষতি করা সত্ত্বেও বেজি প্রকৃতির জন্য অনেক উপকারী একটি প্রাণী বেজি যদি কখনো এই ধরনের কলে ধরতে পারেন সে কিন্তু সম্পূর্ণ জীবন্ত থাকবে তাই আমি অনুরোধ করব বেজি ধরার পরেও বেজি ধরার পরেও একে মারবেন না একে আপনার বাড়ি থেকে চার থেকে পাঁচ কিলোমিটার দূরে নিয়ে ছেড়ে দিয়ে আসবেন কি দরকার ওকে মারা মারার কোনো প্রয়োজন নাই তো আমরা আমাদের যেই জায়গাটিতে মূলত বেজি আসে আমরা জায়গাটি গতকালকে একটু পরিষ্কার করে রেখেছিলাম দর্শক দেখুন এই যে এই এই পুকুর পাড়ে দর্শক আমরা এখন পুকুর পারে এই কলটিকে বসাবো তো এই কলটি বসানোর জন্য আমাদের একটা সুন্দর আমরা জায়গা দেখে রেখেছি দেখুন দর্শক এই দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কলটি বসিয়েছি তো কলটি বসানোর জন্য দেখুন এই হচ্ছে আমার একেবারে পুকুরের পার একেবারে পুকুরের পার তো পারে আমি কলটি বসিয়েছি এখন কিভাবে বসিয়েছি দেখুন এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে দেখুন এই পাশে আমার একটি শিকড় আছে তো শিকড়টা থাকার কারণে উপকারটা হচ্ছে কি এই কলটির দুই পাশে আমরা একটু সাপোর্টের মতো পেয়েছি আপনারা যদি শিকড় না থাকে তাহলে কাঠি গেড়ে কলটিকে শক্ত করে রাখবেন কারণ বেজি পাশ দিয়ে এসে এই উপরে উঠে এই দিক দিয়ে উঠবে ওই দিক দিয়ে উঠবে তখন হবে কি এই কলটি কাঁথ হয়ে পড়ে যেতে পারে তাই অবশ্যই বেজির জন্য এমন ভাবে কলটি বসাবেন কলটি যাতে বেজি এটার উপরে উঠে যাতে সহজে না পড়ে যায় ঠিক আছে আপনারা দেখুন ওই যে আমাদের কোয়েলের ডিমটি তো আমাদের সাথে ভিডিওটি দেখতে থাকুন দেখি আমাদের কলে আরেকটি বেজি পরে কি না দর্শক আমাদের ফাঁদে মনে হয় একটি বেজি ধরা পড়েছে প্রায় তিন ঘন্টা পরে আমরা মনে হয় বেজিটি ধরতে পেরেছি আসলে এটি বেজি নাকি চিকা আমরা বুঝতে পারতেছি না তো আমরা এখন যাব আমরা এখন যাবো দর্শক আর যদি বেজি হয় তাহলে অবশ্যই আমরা বেজিটিকে মারবো না বেজিটিকে বেজিটি আমাদের অনেক ক্ষতি করেছে এটি সত্য কিন্তু এই বেজিটি আমরা আমাদের যেখানে নষ্ট করে মানে আমাদের ডিম খেয়ে ফেলে বা আমাদের জিনিস অনিষ্ট করে সেখান থেকে অনেক দূরে নিয়ে আমরা ছেড়ে দিব তো পুকুর পাড়ে মূলত বেজিরা বেশি থাকে দেখি দর্শক হ্যাঁ 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 পরেছে পড়েছে একটি বেজি পড়েছে দেখুন দর্শক একটি বেজি পড়েছে এই যে এই ওরে বাবা ওরে বাবা কি শব্দ দেখুন দর্শক দেখুন বেজিটি দেখুন দর্শক ওরে বাবা ওরে বাবা কত বড় বেজি ওরে বাবা ওরে বাবা রে বাবা ও কি শক্তিশালী দেখুন দর্শক বেজি দেখুন আরে বাবা এই দেখুন দর্শক বিশাল বড় বেজি এবং আপনাদেরকে অনুরোধ করব এই ধরনের বেজি বা যাই ধরেন সেটিকে না হত্যা করে আপনারা নির্দিষ্ট দূরে কোথাও নিয়ে ছেড়ে দিয়ে আসবেন দশ কিলোমিটার পাঁচ কিলোমিটার দূরে কোথাও নিয়ে ছেড়ে দিয়ে আসবেন তো আমি আর একটু দেখাচ্ছি আপনাদেরকে বেজিটি দর্শক ওরে বাবা ওরে বাবা দেখুন দর্শক ওর কি তেজ যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন